নূর আলম, আজ শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন বিদ্যালয়ে, আর তাপ প্রবাহের পরিস্থিতিতে প্রতিষ্ঠানের প্রস্তুতি আমাদের জানাবেন। হ্যাঁ তানিয়া, আপনি জানেন যে পবিত্র ঈদুল ফিতর এবং রমজানের ছুটির পর গত 21 এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও কিন্তু সারা দেশ জুড়ে যে তীব্র তাপদাহ এবং কিছু কিছু যে অতি তীব্র তাপদাহের কারণেই কিন্তু আমরা দেখছি যে নির্দিষ্ট সময় কিন্তু আসলে খুলতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এবং যেটা দেখছি যে গত 28 তারিখ কিন্তু 28 এপ্রিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও পরবর্তী কিন্তু হাইকোর্ট কোর্টের নির্দেশনা অনুযায়ী কিন্তু আবার সে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে তারপর আজকে কিন্তু এই বন্ধের পর কিন্তু আজকেই সর্বপ্রথম স্কুল খুলছে। সকাল যেটা হচ্ছে প্রথম যে শিফটে রয়েছে সকাল 7:15 প্রথম শিফট, সেটা 9:40 এখন এই কিছুক্ষণ আগে কিন্তু ছুটি হয়েছে। আপনি যেমনটাই বলছিলেন যে তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু কিছু নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো শিক্ষার্থী যে তীব্র তাপদাহের যে কারণে কিন্তু যে অ্যাসেম্বলি সহ যে শ্রেণী শিক্ষাকর্মের বাইরে কোনো কার্যক্রম কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এবং আমরা একটা যে বিষয়টা দেখছি সকল শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই তেজগাঁয়ের, আমরা যে তেজগাঁও সরকারি বালক উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয়ে রয়েছি, সেখানে আমরা দেখেছি যে খাবার যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে যারা শিক্ষার্থীরা যেন রোদ্রে বের না হয়। আপনি জানেন যে এখন একটু সহনীয় মাত্রায় কিন্তু তাপমাত্রা আছে, সেই ক্ষেত্রে অভিভাবকরা বলছেন যে যদি তীব্র তাপদাহ আবার হয় সেক্ষেত্রে যদি শিক্ষা মন্ত্রণালয় চায় যে আবার যদি তারা বন্ধ করে, সেক্ষেত্রে অভিভাবকরা বলছে যে এখন যে উপস্থিতি দেখছি যে শিক্ষার্থী যে উপস্থিতি সেটা খুবই লক্ষণীয় এবং তারা উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে তারা ছুটির পর প্রথম ক্লাস করছে। তা নিয়ে এই ছিল স্কুল খোলার রাজধানী স্কুল সারা দেশে যে তীব্র তাপদাহ পরে যে স্কুল খোলা তার সর্বশেষ খবর। তা নিয়ে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন নূর আলম।